Hi guys, good morning and welcome back to my Banglog channel. কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই as usual just ফটাফটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল আজকে হচ্ছে 31st of January। সকাল সকাল আমি বসে গেছি ব্রেকফাস্ট করে সব গিফট আনবক্সিং করতে, মানে করবো এবার। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল, এই আমি গিফট আনবক্স করতে করতে আমি তোমাদেরকে ফার্স্টেই যে কথাটা বলতে চাই, থ্যাংক ইউ এভরিবাডি যারা আমাকে উইশ করেছো, অ্যান্ড স্পেশালি যারা সেদিনকার এসেছিল আমার বার্থডেতে। কারণ আই থিঙ্ক ওর থেকে বড় গিফট আর কিছু হয় না যে তোমার জন্মদিনে সবাই এসছে, তোমার জন্মদিনটাকে মানে ওরা এসে আরও সুন্দর বানিয়ে দিচ্ছে। সো থ্যাংক ইউ এভরিবাডি। অ্যান্ড সবথেকে বেশি ভালো লেগেছে আমি যাদেরকে ডেকেছি সবাই এসছো, আমি পার্সোনালি যাদেরকে ইনভাইট করেছি সবাই এসছে, অ্যান্ড থ্যাংক ইউ টু এভরিওয়ান আসার জন্য, দিনটাকে এত ভালো সুন্দর করে তোলার জন্য, এত মজা করার জন্য। আমারও ইনফ্যাক্ট খুব মজা হয়েছে। তো যাই হোক, এর সাথে সাথে আমার ফার্স্ট গিফট আনবক্স করা হয়ে গেছে। এটা হচ্ছে একটা ল্যাম্প শেড। আমি ফার্স্টে ভাবছিলাম যে এর ভেতর তো কোনো বাল্ব নেই, এটা কীভাবে জ্বলবে, বাল্ব লাগাতে হবে। তারপর দেখছি না, এটা তো এলইডি কাইন্ড অফ একটা লাইট। সো দেখো কি সুন্দর কালারফুল, মানে অনেকগুলো কালার্স হচ্ছে, অ্যাকচুয়ালি লাইটটা চেঞ্জ হচ্ছে, অ্যান্ড ওপরের গ্লাসটার জন্য মানে ওপরের শেডটার জন্য অনেক রকমভাবে মানে ইয়ে হচ্ছে আর কি। তো যাই হোক, এর সাথে সাথে নেক্সট গিফট আমি আনবক্স করে ফেলেছি। নেক্সট গিফটে রয়েছে একটা বাটারফ্লাইয়ের ওই হ্যাঙ্গিং, আমি ঠিক জানি না এগুলোকে কী বলে, ওই ড্রিম ক্যাচার যেরকম হয় অমনি একটা বাটারফ্লাইয়ের ইভিল আই দিয়েছে। যেই দিয়েছো থ্যাংক ইউ, সিরিয়াসলি আমার ঘরের জন্য একটা ইভিল আই তো ডেফিনেটলি দরকার ছিল। অ্যান্ড যেই গিফটটা দিয়েছে তার সে সাথে আর একটা ফটো ফ্রেমও গিফট করেছে। ফটো ফ্রেমটাও খুব সুন্দর, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি সেই কারণে আমি জানি ফটো ফ্রেমটা কী। তো সিরিয়াসলি খুব ভালো লেগেছে, বাট আমাকে এটা সিরিয়াসলি খুব সুন্দর একটা জায়গায় প্লেস করতে হবে যাতে কিনা আমার ঘরটা আরও সুন্দর লাগে আর এটাকেও সেই জায়গায় যেন একদম পারফেক্ট লাগে। এর সাথে সাথে আমি থার্ড গিফটে চলে এসেছি। থার্ড গিফটটা যেই দিয়েছো বা দিয়েছিস, আই এম রিয়েলি হ্যাপি। মানে দুর্গা ঠাকুর আমাকেও গিফট করেছে, আমি সত্যি খুব খুশি। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে দুর্গা ঠাকুর কিনবো, বাট হ্যাঁ ফটো ফ্রেম না, ভাবছিলাম যে মানে ব্রাসের দুর্গা ঠাকুর একটা কেনার আমার কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছে আর কি, মানে কথাও চলছে সেটা নিয়ে। অ্যান্ড সেই আমার ইচ্ছার মানে কিছুটা হলেও পূরণ হয়েছে, একটা দুর্গা ঠাকুর ঘরে এসছে, সেটা আমার জন্মদিনের গিফট হিসেবে। থ্যাংক ইউ সো মাচ দুর্গা ঠাকুরের ফটোটার জন্য। তারপর একটা মাস্ক সেট দেখলে, যেই দিয়েছো খুব ভালো হয়েছে মাস্ক সেটটা। অ্যান্ড তারপরে প্রচুর চকলেটস পেয়েছি, চকলেটসগুলো পরপর তোমাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড তারপরে হচ্ছে এই ড্রেসটা, এই ড্রেসটা আমি জানি কে দিয়েছে বিকজ সে মেনশন করেছে যে সে একটা আমাকে ড্রেস দিয়েছে। তো ফার্স্ট ড্রেসটা আমাকে রুবাই দিয়েছে, সো রুবাই থ্যাংক ইউ। অ্যান্ড সেকেন্ড ড্রেসটা, তারপরে এই রেড টপটা, এই মাস্টার্ড কালার টপটা আর এই জ্যাকেটটা, এইগুলো আমাকে সায়ন গিফট করেছে বার্থডেতে। আর ডেফিনেটলি আমি বার্থডের দিন যে আউটফিটটা পরেছিলাম ওটাও আমাকে সায়ন গিফট করেছে, সো থ্যাংক ইউ। অ্যান্ড এইটা একটা হচ্ছে ম্যাকের লিপস্টিক, খুব সুন্দর লিপস্টিকটা, শেডটা আমার খুব ভালো লেগেছে, আমি যখন ট্রাই করবো তোমাদের সাথে শেডটা শেয়ার করবো। অ্যান্ড এর সাথে সাথে আমি প্রচুর ক্যাশও পেয়েছি গিফট হিসেবে।